কি মনে হয় যে দলটা অস্ট্রেলিয়াকে সিরিজে হারালো আবার নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচেই 60 রানে অল আউট করলো, এরপর এত একটা টাফ পিচে মাত্র 6 উইকেট হারি 140 রান করা দলটা রাতারাতি এত খারাপ হয়ে গেল 76 রানে অল আউট? এটা অস্বাভাবিক হয়তো আপনি বলবেন না, কিন্তু এর পিছনে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন বাংলাদেশ দল কতটা ঝুঁকি, কতটা বিপদে বাংলাদেশের আগামী বিশ্বকাপের মিশন। বাংলাদেশের জাতীয় দলের কোচ কি করতে যাচ্ছেন এই বিষয়টি পুরোপুরি অন্ধকারে রূপ নিয়েছে। প্রথমত মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট থেকে অবসর, এরপর মুশফিকের কিপিং, এরপর তামিমের বিশ্বকাপ না খেলা এবং সাকিবের প্রত্যেকটা ম্যাচে নতুন নতুন স্থানে নতুন নতুন পজিশনে খেলা, যার প্রভাবে তার খেলাও সর্বশেষ ম্যাচে দেখা গেছে। এইসব কিছু কি আপনার কাছে স্বাভাবিক মনে হয়? চলুন মাহমুদুল্লাহকে দিয়েই শুরু করি। পাকিস্তান সিরিজের সময় রাসেল ডোমিঙ্গো সরাসরি মাহমুদুল্লাহকে ডেকে নিয়ে অবসর নিতে বলে, কি আজব! মাহমুদুল্লাহ বাংলাদেশের সেরা খেলোয়াড়, সে বাংলাদেশের জাতীয় দলে নিয়মিত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে খেলছেন, তার পারফরমেন্স হয়তো তখন খারাপ যাচ্ছে, তাকে আপাতত দলের বাইরে রাখতেই পারেন, তাই বলে তাকে অবসর নিতে বলবেন? অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ সাথে সাথে অবসর নেননি, তিনি অপেক্ষা করলেন এবং এরপর কোচের অমতে জিম্বাবুয়ের বিপক্ষে রিয়াদকে নিলেন জাতীয় দলের নির্বাচকরা। এরপর তিনি খেলা দেখালেন, কোচের মুখে রীতিমতো জুতা পেটা ঘাত করলেন, এরপরে তিনি করলেন 150 রানের একটা ইনিংস এবং এরপর তিনি কোচের সেই আগের দেওয়া কথাটি তিনি মেনে নিলেন এবং তিনি অবসরের ঘোষণা দিলেন। এরপর ধরলেন তামিমকে, শুরু করলেন অস্ট্রেলিয়া সিরিজ থেকে, তিনি তামিমকে দলে চান না, এই নিয়ে নির্বাচকদের সাথে মনোমালিন্য প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গোর। আর এই কথা যখন তামিম জানতে পারলো, তিনি আত্মসম্মানের কারণে তিনি জানিয়ে দেন যে বিশ্বকাপ তিনি খেলছেন না। আপনি তামিমের ফেসবুকে দেওয়া ভিডিওটি যদি দেখেন তাহলে সব বুঝতে পারবেন তার যুক্তিগুলো কতটা দুর্বল। এরপর ধরলেন বাংলাদেশের অভিজ্ঞ এবং পঞ্চ পাণ্ডব খ্যাত মুশফিকুর রহিমের পিছে, বিষয় সোহানকে নিয়ে, করোনা এবং অস্ট্রেলিয়ার শর্তের বেড়া জালে সিরিজটি খেলতে পারেননি মুশফিক, দলে সুযোগ পায় সোহান, এরপর পারফর্ম করে, হ্যাঁ এবার চাইলে কোচ তাকে দিয়ে পুরো নিউজিল্যান্ড সিরিজ খেলাতেই পারেন কিপার হিসাবে, মুশফিক না হয় ব্যাটসম্যান হিসাবেই খেললো, সমস্যা কী? এর আগেও তো মুশফিক শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলেছে, কিন্তু সমস্যা হলো কোচের আনকোরা লোকের মতো 15 বছর বাংলাদেশকে সার্ভিস দেওয়া মুশফিকের মান সম্মান নিয়ে টানা হ্যাচা শুরু করলেন। তিনি মিডিয়ায় সরাসরি জানিয়ে দেন তাকে নিয়ে প্রতিযোগিতা করতে হবে সোহানের সাথে। তিনি এখানে একটা নতুন এবং অদ্ভুত একটা ফর্মুলা আবিষ্কার করেন এবং সেখানে তিনি বলেন প্রথম 2 ম্যাচে কিপিং করবে সোহান এবং এরপরের 2 ম্যাচে করবে মুশফিকুর রহিম, ফলাফলে এই 2 কিপিংয়ের মধ্যে সবচেয়ে ভালো যে পারফর্ম করবে সেই করবে শেষেরটি। অনেকে হয়তো এটাকে এক্সপেরিমেন্টের কথা বলেছেন, কিন্তু সামনে বিশ্বকাপ, এটা এক্সপেরিমেন্টের সময় নয়, সময় শক্তিশালী দল গঠনের। আর কোচ কিনা পরীক্ষিত উইকেট কিপার এবং ব্যাটসম্যান সাবেক অধিনায়কও, সে তাকে কিনা পরীক্ষা দিতে হবে দলে আসা যাওয়া করতে থাকা সোহানের সাথে। ফলাফল হিসেবে দেখা গেল মুশফিকুর রহিম সরাসরি ঘোষণা দিয়ে দিলেন তিনি আর টি-20তে কিপিংই করবেন না, আবার শুরু করেছেন সাকিবকে নিয়ে, যেখানে প্রায় সাকিবকে প্রায় প্রত্যেকটা ম্যাচই এক এক সময় এক একটা পজিশনে খেলানো হচ্ছে, যেটা সাকিব মোটেই ভালোভাবে নিচ্ছেন না। হয়তো তিনি কোচের এই এক্সপেরিমেন্টের শিকার হয়ে অভিমানে তিনি হয়তো কোনো একটা ফর্মেট থেকে অবসর নেবেন, সেখানে বাংলাদেশ দল পড়ে যাবে একটা রীতিমতো খাদে পড়ে যাবে। সেই সাথে বাংলাদেশের অভিজ্ঞ যত সিনিয়র যত ক্রিকেটার আছেন তারা সকলেই যদি এইভাবে আস্তে আস্তে অবসর নিতে থাকে তখন হয়তো বাংলাদেশ হয়ে যাবে শ্রীলঙ্কার মতো একটা তৃতীয় সারির দল হিসাবে, তখন হয়তো টাইগারটা থাকবে নামে কিন্তু তার না থাকবে আক্রমণ ভাগ, না থাকবে তার বুদ্ধি, না থাকবে তার গতি। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের প্রতিবেদনটি এবং কী ভাবছেন বাংলাদেশের কোচের এই খামখেয়ালি? আপনার বিচারে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন কমেন্টস করে জানান এখনই, এবং ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।